বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট সিলেট 6 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বার্মিংহাম আগমন উপলক্ষে সর্বজনীন গণসংবর্ধনাকে সামনে রেখে প্রবাসী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর উদ্যোগে বার্মিংহামে বাংলা মিডিয়া সংবাদকর্মীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, আজিরউদ্দিনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিসবাহ রহমান, হিফজুর রহমান খান, এনামুল হক খান নেফা, গিয়াসউদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন এবং বেলাল। সভায় গণসংবর্ধনাকে সফল করার জন্য বার্মিংহাম স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, 25 জানুয়ারি বার্মিংহাম যাচ্ছেন নুরুল ইসলাম নাহিদ।